আজি অনুসূচিত জাতি যুৱছাত্ৰ পৰিষদ অসমৰ এখন কেন্দ্রীয় বর্ধিত কার্যনির্বাহ সভা উজানজয়স্থিত হোটেল ব্লুমুনত অনুষ্ঠিত হয়। ইয়াত কিছু সাংগঠনিক কার্যকলাপৰ বিষয়ে বিশদভাৱে আলোচনা হয় আৰু আলোচনা অন্তত আমি 8-9 ডিসেম্বৰত কেন্দ্রীয় অধিবেশনখন বৰপেটাত আমি অনুষ্ঠিত কৰিম বুলি আজি সভায় সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে। 8-9 অধিবেশনত আমি অনুসূচিত জাতি যুৱছাত্ৰ পৰিষদৰ অসমৰ যিখন কেন্দ্রীয় অধিবেশন তাত মুখ্য অতিথি হিচাপে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আমি নিমন্ত্রণ জানাম বলে আজি সভা কেন্দ্র হয়। আর আমার মন্ত্রী পীযুষ হাজরিকা ডাঙরিয়াকে আমি বিশিষ্ট অতিথি হিসাবে আজি নিমন্ত্রণ জানাম বলে আজি সভা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর আপনাদের সকলে জানে অনুসূচিত জাতির লোকসক আজি যত 50 লাখ অনুজাতি লোক বসবাস করেছো, অনুসূচিত জাতির লোকসকলের বর্তমান সময়খিত কিন্তু কোনো ধরনের সমস্যা সমাধান হওয়া নাই। গতি আমি সরকারক এখানে তখন আমি নিমন্ত্রণ জানাইছো যে অনুসূচিত জাতির লোকসকলের উন্নয়নের কারণে কিছু মানে কিছু আঁচনি লোক বা মহিলাসকলের সবলীকরণের কারণে কিছু আঁচনি লোক বা ছাত্র ছাত্রীসকলের প্রতিভা সন্ধানের বা শৈক্ষিকতার দিকত আগবার কারণে কিছু আঁচনি লোক বা আমার অনুসূচিত জাতি যু বিল অনুসূচিত লোকসকলে দখল করেছে বেদখল মুক্ত হব লাগে গোটেই সমস্যাব সমাধানের কারণে আর অনুসূচিত জাতির লোকসকলক মূল দাবি আমার হল এই সভাখন অনুষ্ঠিত করা, অনুসূচিত লোকসকলক স্বায়ত্ত শাসন আওতালনার মূল দাবি আজি এই সভাখন অনুষ্ঠিত করা হয়েছে। আর এই সভাখনের যোগেদি আমি কেন্দ্রীয় অধিবেশনত এই সকলব সিদ্ধান্ত গ্রহণ হব বলে আমি এই সভাখন আজি অনুষ্ঠিত করা হয়েছে।